আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওয়েলকাম টু উর্মিস ক্লাসরুম। সুপ্রিয় শিক্ষার্থী, এখানে তোমরা ইএফটি ইংলিশ ফর টুডে এর প্রত্যেকটি লেসন ধারাবাহিকভাবে সহজভাবে আলোচনা করা হবে। তোমরা আশা করি তোমরা হেল্পফুল হবে। তাহলে আজকে আমরা শুরু করতে যাচ্ছি ক্লাস সিক্সের ইএফটি এর বইয়ের লেসন ওয়ান। লেসন ওয়ানের বিষয়বস্তু হচ্ছে গোয়িং টু এ নিউ স্কুল, নতুন স্কুলে যাওয়া। Going to a new school, নতুন স্কুলে যাওয়া। আফটার কমপ্লিটিং দ্য লেসন স্টুডেন্টস উইল বি এবল টু, এই লেসনটা শেষ হওয়ার পরে শিক্ষার্থীরা পারবে কি পারবে, রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট, টেক্সটটা পড়তে এবং বুঝতে পারবে, টক অ্যাবাউট পিপল প্লেসেস অ্যান্ড ফ্যামিলিয়ার অবজেক্ট ইন শর্ট, সংক্ষেপে পরিচিত বিষয় জায়গা এবং মানুষ সম্পর্কে বলতে পারবে, অ্যান্ড সিম্পল সেন্টেন্স এবং সাধারণ বাক্য, রাইট শর্ট প্যারাগ্রাফ, ছোট প্যারাগ্রাফ বা অনুচ্ছেদ লিখতে পারবে। ওকে, আমরা এ নাম্বারে দেখতেছি, তরুণ হ্যাজ মুভড টু এ নিউ সিটি উইথ হিজ প্যারেন্টস। তরুণ তার মা বাবার সাথে, প্যারেন্টস মানে হচ্ছে মা বাবা, মা বাবার সাথে নতুন শহরে এসেছে। হি ইজ গোয়িং টু এ নিউ স্কুল, সে একটি নতুন স্কুলে যাচ্ছে। অ্যান্ড হিজ নিউ টিচার হ্যাজ গিভেন হিম, তার নতুন শিক্ষক তাকে দিয়েছে, হ্যাজ গিভেন হিম তাকে দিয়েছে দ্য ফলোয়িং ফর্ম, এই নিচের ফর্মটা, এই ফর্মটা দিয়েছে টু ফিল আউট, এটা পূরণ করার জন্য। হিজ টিচার ওয়ান্টস টু নো, তার শিক্ষক জানতে চায় মোর, অনেক কিছু অ্যাবাউট তরুণ, তরুণ সম্পর্কে আরও কিছু জানতে চায়। রিড দ্য ফর্ম, এই ফর্মটা পড়ো, অ্যান্ড সি হোয়াট তরুণ হ্যাজ রিটার্ন অ্যাবাউট হিমসেলফ, এবং দেখো যে তরুণ তার সম্পর্কে কী লিখেছে। দেখি আমরা লিখি, দেখি তরুণ কী লিখেছে। এক নম্বর, নাম্বার ওয়ান, মাই নেম ইজ তরুণ চৌধুরী, আমার নাম তরুণ চৌধুরী, আই এম ইলেভেন ইয়ার্স ওল্ড, আমি এগারো, আমার বয়স এগারো বছর, আই হ্যাভ ব্রাউন আইস, ব্রাউন হেয়ার, অ্যান্ড আই এম ফোর ফিট থ্রি ইঞ্চেস টল, আমি আমার ব্রাউন আইস, ব্রাউন চোখ, ব্রাউন হেয়ার, জাস্ট একটা তার সম্পর্কে বলে না, এবং সে হচ্ছে চার ফিট তিন ইঞ্চি লম্বা। আই এম গুড এট প্লেয়িং ফুটবল অ্যান্ড ড্রয়িং, আমি ফুটবল খেলাই এবং ড্রয়িংয়ে দক্ষ। গুড এট মানে হচ্ছে দক্ষ, তোমরা নোট ডাউন করে রাখো, গুড এট দক্ষ। মাই হবিজ আর কালেক্টিং স্ট্যাম্পস, আমার শখ হলো স্ট্যাম্পস কালেক্ট করা বা সংগ্রহ করা, অ্যান্ড রিডিং এবং পড়া। আই লাইক টু রিড, আমি পড়তে পছন্দ করি, কমিক বুকস, কৌতুকের বই, অ্যান্ড ইট পিনাটস, এবং বাদাম খেতে পছন্দ করি। আই রিয়েলি ডোন্ট লাইক এনি কাইন্ড অফ সফট ড্রিঙ্কস, আমি কোনো ধরনের সফট